দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু শহীদি মার্চ শুরু হয়ে গিয়েছে। এটি রাজধানীর ঢাকা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু শুরু করেছে এই শহীদি মার্চ, এবং শহীদি মার্চকে ঘিরে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদি মার্চে অংশগ্রহণ করেছে, এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, আপনারা জেনে থাকবেন যে জুলাইয়ের প্রথম থেকে কিন্তু এই রাজু ভাস্কর্যের এখান থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়, এবং তারপরে কিন্তু জুলাই মাসের যে এই দাবি যখন বন্ধ করে দেয় যে আন্দোলনের তোপে পড়ে তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার যখন বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তারপরে কিন্তু আন্দোলন তীব্র আকারে ধারণ করে সারা বাংলাদেশে। তারপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আবু সাহেদ হত্যা হয়েছে, অর্থাৎ পুলিশের গুলিতে হত্যা হয়েছে, যেটি উঠে এসেছে গণমাধ্যমে, সেই অনুপাতে তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে একের পর এক কিন্তু যেই আন্দোলনকারীদের উপরে পুলিশের গুলি ছুটছে, তারপরে এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সঠিক হিসাব না জানা গেলেও কিন্তু 800 শহীদ হয়েছে ছাত্র আন্দোলনের যে সেটি কিন্তু জানা গেছে। তবে বিভিন্ন যেই সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন হিসাব দিচ্ছে, সেটি কিন্তু আমরা জেনেছি। তবে এবং সেই শহীদদের স্মরণে এই মুহূর্তে কিন্তু এক মাস পূর্ণ হয়ে গেছে, এক মাস পরে কিন্তু এই শহীদদের স্মরণে কিন্তু আজ যে শহীদি মার্চ দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে কিন্তু আজ সারা বাংলাদেশে কিন্তু কর্মসূচি দেওয়া হয়েছে, এবং রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস রয়েছে, আসনাত আবদুল্লাহ রয়েছে, এবং তারা কিন্তু এই তাদের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে যে বড় একটি যেই মিছিল এবং শহীদি মার্চ শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ করবে, এবং তারা কিন্তু শহীদি মার্চটি কিন্তু নীলক্ষেত দিয়ে সায়েন্স ল্যাব দিয়ে কিন্তু তারা আবারও কিন্তু বিভিন্ন সড়ক ঘুরে তারা কিন্তু শহীদ মিনারে এসে কিন্তু জড়ো হবে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং রাজধানীর যে টিএসসি এলাকা থেকে কিন্তু এই হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু যে শহীদি মার্চে অংশগ্রহণ নিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছে, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। জুলাই মাস এবং আগস্টের যেই আন্দোলন হয়েছে সেই আগস্ট মাসের যেই শহীদ হয়েছে তাদের স্মরণে কিন্তু আজ এই শহীদি মার্চ শুরু হয়েছে, এবং শহীদি মার্চে ও আমরা দেখছি যে বিভিন্ন আন্দোলনে নিহত হয়েছে যারা তাদের যে যদি বলা হয় যে আবু সাহেদ মুগ্ধ সহ বিভিন্ন যেই ছাত্ররা শহীদ হয়েছে তাদের যেই ব্যানার ফেস্টুন নিয়ে তাদের নামে এবং তাদের ছবি নিয়ে কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই শহীদি মার্চে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা উড়িয়ে কিন্তু কপালে পতাকা বেঁধে কিন্তু তারা এই শহীদি মার্চ শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে শহীদি মার্চের সামনে যাতে সারিবদ্ধ ঠিক থাকে এবং শৃঙ্খলা যাতে সঠিক থাকে সেজন্য কিন্তু ভলান্টিয়াররা সহ দেখছি যে শৃঙ্খলা ঠিক করছে। আমরা দেখতে পাচ্ছি যে এতোমধ্যে কিন্তু আবারও হাঁটা শুরু করে দিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে আর শিক্ষক
মেয়েদেরকে সামনে দিয়ে কিন্তু যেই শহীদী মার্চ শুরু করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি।